আপনাদের কাছে একটা বিশেষ করে অনুরোধ করব দর্শক মণ্ডলীর কাছে, আপনার এলাকায় যারা করোনাতে আক্রান্ত হবেন, যদি আপনার সর্দি কাশি খুক খুক কাশি শ্বাসকষ্ট থাকে, দয়া করে গিয়ে মেডিকেল প্র্যাকটিশনার্সদের কাছে বা যারা চিকিৎসা কর্মী আছে তাদের সঙ্গে গিয়ে সরাসরি গিয়ে কোনো কথা না চেপে আপনারা গিয়ে চিকিৎসকের কাছে আপনার কেস হিস্ট্রিটা পরিষ্কার করে বলবেন। অন্যথায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে আজকেও হয়েছে, দেখে কলকাতার এক হাসপাতালে পার্ক সার্কাসের এক নার্সিংহোমে 10 জন চিকিৎসাকর্মী চিকিৎসা সহ তারা করোনাতে আক্রান্ত হচ্ছে। কেন? যে যারা যাচ্ছেন রোগী তারা গিয়ে যখন বলছেন 4-5 দিন পর কেস হিস্ট্রি যখন করা হচ্ছে, 4-5 দিন পর তার কেসটা ডিটেক্ট হচ্ছে। ইতিমধ্যে সাধারণ যারা চিকিৎসকরা আছে তাদের আইসোলেশনে রাখছে না, যেহেতু তারা বলছেন না। ফলে হচ্ছে কি, সাধারণ বেডে থেকে থাকার ফলে যে চিকিৎসাকর্মীরা তাদের সংস্পর্শে আছেন তারা আক্রান্ত হচ্ছে। এবং এই অজ্ঞতার ফলে প্রতিদিন যদি 10টা করে চিকিৎসাকর্মী যদি কমে যায়, আগামী দিনে কিন্তু আমাদের হাসপাতালগুলোর যে পরিকাঠামো যাদের উপর নির্ভর করে চিকিৎসক চিকিৎসাকর্মী ডাক্তার নার্স ইত্যাদি যাদের উপর নির্ভর করে, তাদের কিন্তু সবাই অসুস্থ পাবেন, তাদের কিন্তু আর সুস্থ পাবেন না। তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যা বাড়িতে বা আপনার পার্শ্ববর্তী অঞ্চলে যারা যারা একটু কাশছেন সর্দি কাশি আক্রান্ত হচ্ছেন, ভাবছেন আক্রান্ত পাবেন, তারা গিয়ে সরাসরি গিয়ে আপনার কেস হিস্ট্রি উল্লেখ করুন যে আপনি কাশছেন, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, ইমিডিয়েট বলুন। অন্যথায় আপনারও ক্ষতি এবং যারা আপনাকে চিকিৎসা করবে সেই চিকিৎসা মহলেরও ক্ষতি হবে, এই বলছি। এবং সর্বশেষে সঠিক বার্তার সমস্ত দর্শক মণ্ডলীকে আমি 1427 বঙ্গাব্দে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার সেই ভোর দেখি যেখানে আমরা সুস্থভাবে আমরা পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে আবার এই নতুন পৃথিবী থেকে দেখতে পাবো। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস, জিন্দ।